অনেক সময় দুধ জাল দিতে গিয়ে দুধটা ফেটে যায়, নষ্ট হয়ে যায়। আজকে আমারও ঠিক তাই হয়েছে, দুধ জাল দিতে গিয়ে 4 কেজি দুধ নষ্ট হয়ে গিয়েছে। তাই মনে করলাম এই ফেটে যাওয়া দুধে আজকে একটি রেসিপি তৈরি করি, আর সেজন্য আমি এই রেসিপিটি আজকে বানাবো। তো চলুন বন্ধুরা, এখন আমি এর বাকি প্রসেসে চলে যাই। এই পাতিলের যে ছানাগুলো হয়েছে, পানিগুলো সুন্দরভাবে সেঁকে নিব, নিয়ে ছানাগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। সবগুলো পানি আগে সেঁকে নিব। ছানাগুলো পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। পানিগুলো নিংড়িয়ে নেব, নিয়ে স্ট্রেনারে করে ভালো করে পানিগুলো ধরে একদম শুকনো করে নেব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদম পানিতে ঝরিয়ে নেব। এখন অল্প অল্প করে চিপে নেব। চিপে নিয়ে আবারও স্ট্রেনারে করে সুন্দর করে পানিটা ভালো করে ঝরিয়ে নেব, একদম যাতে পানি না থাকে। এরকম চিপে চিপে একদম পানিটা বের করে নিতে হবে। দেখুন বন্ধুরা, একদম পানি নেই। ছানাগুলো ভালো করে চিপে নিয়েছি, এখন ছানাগুলো ভালো করে মুছে নিব। সুন্দর করে মুছে নিতে হবে, এভাবে মুছে নেব। ছানাটা ভালো করে মুছে নিয়েছি, ভালো করে হাত দিয়ে এভাবে আপনারা মুছে নেবেন, আর এমনভাবে মুছে নেবেন যেন এরকম মুঠ হয়। এই যে হচ্ছে মুঠটা অনেকটা হচ্ছে। এখন আমি এখানে 1 চা চামচ সুজি দিয়ে দিব। 1 চা চামচ সুজি দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে ছানাগুলোর সাথে মিশিয়ে নেব। দিচ্ছি 1 চা চামচ ময়দা, এখন আবার ভালো করে আবারও মথে নিতে হবে যেন মাথাটা অনেক সফট হয় আর ছানাটার সাথে ভালো করে মিশিয়ে যায়। যত বেশি মুখবেন মিষ্টিটা কিন্তু তত বেশি সফট হবে আর ভালো লাগবে খেতে। প্রায় আমার হয়ে এসেছে এরকম হবে। স্মেলের জন্য আমার হোম মেড যে ঘি সেটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন এগুলো আমি ভালো করে শেপ দিয়ে নেব, এমন করে সুন্দর করে শেপ দিয়ে নেব মালাই চপের জন্য। আমি যখন গাইবান্ধাতে থাকতাম, গাইবান্ধা আমার হাজবেন্ড চাকরি করে, সেখানে মালাই চপের দোকানে এত টেস্ট লাগতো, আমি কেমন করে বানানোর চেষ্টা করতেছি। গাইবান্ধার দোকানের মালাই চপ হলো সবচেয়ে বিখ্যাত, আর এভাবে গাইবান্ধার দোকানের মালাই চপগুলো বানায় ঠিক কেমন, সবগুলো এভাবে করে নিচ্ছি। মালাই চপগুলো আমি তৈরি করে নিলাম, এখন আমি শিরা তৈরি করব। তো চলুন বন্ধুরা, শিরা তৈরি করতে যাওয়া যাক। আমি 1 কাপ চিনি নিলাম,
হচ্ছে আমি হাফ কেজির মতন দুধ ভালো করে চাল দিয়ে ঘন করে নিয়েছি মালাইয়ের জন্য। এখন আমি জাল দেওয়া যে মালাইগুলো সেগুলো এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব। এর আগে দুধে একটু সামান্য চিনি দিয়ে দিব, একটা চামচের মতন চিনি দিয়ে দিলাম। যেহেতু আমার চপের ভিতর মালাই চপের মতন মিষ্টি দেওয়া আছে, যার কারণে একটু মিষ্টির পরিমাণটা কম দিব। এখন আমি জাল দেওয়া মালাইগুলো দিয়ে দিচ্ছি। মালাই চপগুলো অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মাশাআল্লাহ মজা হবে। আপনারা অবশ্যই এটা বাসার চেষ্টা করবেন, চেষ্টা করে তো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। দুধটা আমার আগে থেকে জাল রয়েছে, যার কারণে এখন আমি বেশি জাল দিব না। আর মালাইটা অলরেডি আমার জাল দেওয়া হয়ে নিয়েছে। আমি এখন সার্ভিং ডিশে একটু পর আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো। এখানে কিছুক্ষণ রাখবো, আগে 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে একটু জাল দিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আমার এখানে 4 কেজি দুধে 12টির মতন মালাই চপ হয়েছে।